ধূপগুড়ি ব্লকের স্টেশন শালবাড়ি সোনাতলা হাট বাজার চত্বরে সিএএ এর সমর্থনে প্রচারপত্র বিলি করা হলো। ধূপগুড়ি পূর্ব মণ্ডল পক্ষ থেকে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার ওবিসি মোর্চার জেলা সভাপতি মানিক দেবনাথ, বিশিষ্ট নেতা আগুন রায় সহ বিজেপির কর্মীবৃন্দ। এবার আমরা শুনব জলপাইগুড়ি জেলার ওবিসি মোর্চার জেলা সভাপতি মানিক দেবনাথ কি বলছেন তার মুখ থেকে। আমাদের রয়েছে যে সিএএ 2019, এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এসে অপপ্রচার করছে, সেটা মানে সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। আজকে আমরা সোনাতলা হাটে প্রত্যেক ব্যবসায়ী সাধারণ মানুষ প্রত্যেকের সাথে সিএর যে সমর্থনে যে লিফলেট সেটা আমরা বিলি করছি, এবং এই আইনটা যে সঠিক সাধারণ মানুষের উপকারে লাগবে সেটা সঠিক ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরছি। আমরা এই সিএর সমর্থনে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা দুয়ারে সাধারণ মানুষের কাছে পৌঁছে ভারত সরকার যে 2019 যে নাগরিকত্ব আইন করেছে সেটা সঠিক ব্যাখ্যা মানুষের কাছে আমরা পৌঁছে দেব। আমরা আজকে এখানে সোনাতলা হাটে ধূপগুড়ি পূর্বমণ্ডলের পক্ষ থেকে সোনাতলা হাটে আমরা এই কর্মসূচি নিয়েছি।